এবার যে খবরে আমরা নজর রাখব, জয়দেব তিনগুণের মেলায় এবার দেখা মিলল কেষ্টর। না না, সশরীরে নয়, পোস্টারে। জয়দেব মেলায় প্রবেশদ্বারে লাগানো যে ব্যানার, তাতে দেখা গেল অনুব্রত মণ্ডলের ছবি। পোস্টারের একদম উপরের সারিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার ঠিক নিচে কেষ্টর ছবি। জেলবন্দি অনুব্রতর ছবি কেন প্রবেশদ্বারের ব্যানারে, তার কোনো উত্তর অবশ্য মেলেনি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জয়দেব কেন্দুরীর মেলা, সেখানে জেলবন্দি কেষ্টর ছবি, একদম উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার ঠিক নিচে কেষ্টর ছবি। বীরভূমে তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখার্জি, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। এটা তো রাজনীতির কোনো ব্যাপার না, এখানে মেলা ফেলাগুলো জেনারেলি মেলা কমিটি করে এবং সেখানে হয়তো পঞ্চায়েত সমিতির কিছু সংযোগ থাকে। এটা তো পার্টির প্লেনাম নয় বা পার্টির কোনো সম্মেলন নয় যে সেখান থেকে কোনো একটা ছবি দেখিয়ে আপনারা কোনো রাজনৈতিক চর্চা শুরু করবেন। এটা একদম কাকতালীয় ব্যাপার, কারোর মনে অন্তরে আছে তিনি ছবি লাগিয়েছেন, এ ব্যাপারে পার্টির কোনো নির্দেশ নেই। জয়দেব কেন্দুলির মেলা, সেখানে কেষ্টর ছবিটা নাকি কাকতালীয় ব্যাপার। মেলা প্রবেশদ্বারে কাকতালীয় ভাবেই জেলবন্দি অনুব্রত মণ্ডলের ছবি ব্যানারে চলে গেল, কাকতালীয় ভাবেই সেটাকে লাগিয়েও ফেলা হলো, কাকতালীয় ভাবেই প্রবেশদ্বারের যে তোরণ, যে ব্যানার, সেখানে জল জল করছে হাত জোর করা জেলবন্দি কেষ্ট মণ্ডলের ছবি। জয়দেব কেন্দুলির মেলা, সেখানে জয়দেব মেলার যে প্রবেশদ্বার, তার যে তোরণ দেখতে পাচ্ছেন, তারই ব্যানারে লাগানো হয়েছে জেলবন্দি কেষ্ট মণ্ডলের ছবি, এবং তার উপরে জল জল করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার ঠিক নিচে কেষ্ট মণ্ডলের ছবি, জেলবন্দি অনুব্রত মণ্ডল, তবু তার ছবি প্রবেশদ্বারের ব্যানারে। কেন লাগানো হয়েছে, তৃণমূলের সহসভাপতি, জেলা সহসভাপতি মলয় মুখার্জি, তিনি বলছেন এটা কোনো ব্যাপার না, কাকতালীয় ভাবে হয়েছে। কেন্দুলের মেলার মাঠে জেলে বন্দি থেকেও অনুব্রত মণ্ডল হাজির পোস্টারে, কাকতালীয় ভাবেই নাকি তার ছবি ব্যানারে ছাপানো হয়েছে, কাকতালীয় ভাবেই সেটা প্রবেশদ্বারে তোরণেও লাগানো হয়ে গিয়েছে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা জয়দেব কেন্দুলির যে মেলা, সেই মেলায় প্রবেশদ্বার, তার সেই প্রবেশদ্বারের ব্যানারেই লাগানো হয়েছে।